ইতিহাসের পাতায় লুকিয়ে রয়েছে বহু সংখ্যক অমর প্রেম কাহিনী, যার মধ্যে শাহজাহান ও মমতাজের প্রেম কাহিনী আজও জনপ্রিয়। তাদের ভালোবাসার প্রতীক তাজমহল 400 বছর ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে এবং যুগ যুগ ধরে এই ভালোবাসার ইতিহাস বয়ে চলেছে বছরের পর বছর। শাহজাহান যার সবচেয়ে প্রিয় বেগম মমতাজের স্মৃতিতে এই তাজমহলের নির্মাণ করেছিলেন। কিন্তু আপনি কি জানেন যে এই তাজমহলই কিন্তু মমতাজের প্রথম কবর নয়। মৃত্যুর পরেও তাকে মোট 3 বার কবর দেওয়া হয়েছিল। আর কেনই বা মৃত্যু হয়েছিল মমতাজের? ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে মুঘল সাম্রাজ্যের সবচেয়ে ভাগ্যবতী নারী মমতাজের জীবন কাহিনী ও তার শেষ পরিণতির কথা জানাব। তো আপনাদের অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখার। আর আপনারা যদি আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন আমার পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশান সবার প্রথমে পাওয়ার জন্য। 17 এপ্রিল 1593 আগ্রার এক পার্সিয়ান পরিবারে জন্মগ্রহণ করেছিলেন আর্জুমাদ বানু বেগম, যিনি পরবর্তীকালে মমতাজ মহল নামে পরিচিত হয়েছিলেন। মাতা ছিলেন দিয়ানজি বেগম এবং পিতা আব্দুল হাসেম আসেফ খান, যিনি মুঘল দরবারের একজন সভাসদ ছিলেন। নূরজাহানের ভাইয়ের মেয়ে ছিলেন আর্জুমাদ, যিনি ছিলেন অসাধারণ সুন্দরী ও বুদ্ধিমতী একজন মহিলা। বলা হয়ে থাকে তার সঙ্গে শাহজাহানের প্রথম দেখা হয়েছিল একটি বাজারে এবং প্রথম দেখাতেই শাহজাহান তাকে ভালোবেসে ফেলেছিলেন। 30 এপ্রিল 1612 খুবই আড়ম্বরের সাথে শাহজাহান ও মমতাজের বিবাহ সম্পন্ন হয়। তবে এর আগেও রাজনৈতিক কারণে 1609 কান্ধারি বেগমের সাথে বিবাহ হয়েছিল শাহজাহানের এবং মমতাজের সঙ্গে বিবাহের পরেও তিনি আরও একটি বিবাহ করেন 1617। তবে তিনি সবথেকে বেশি প্রাধান্য দিতেন মমতাজকে। এই মমতাজ উপাধিটি প্রদান করেছিলেন শাহজাহান নিজেই, যার অর্থ ছিল সবচেয়ে দামি রত্ন। তিনি আগ্রা ফোর্টে মমতাজের জন্য একটি মহল তৈরি করে দেন, যেটা ছিল হীরে ও বহুমূল্যবান রত্ন দিয়ে তৈরি। শাহজাহান মমতাজকে এতটাই ভালোবাসতেন যে তাকে এক মুহূর্তের জন্যও চোখের আড়াল করতে পারতেন না। মমতাজ ও শাহজাহানের সাথে বহু দূর দূরান্তে ভ্রমণে যেতেন, এমনকি মমতাজ বিভিন্ন দেশে ভ্রমণ করতেও খুব ভালোবাসতেন। এছাড়া হাতির লড়াই ছিল তার অত্যন্ত প্রিয় একটি খেলা। শাহজাহান মমতাজকে এতটাই বিশ্বাস করতেন যে শাহী শিলমোহর পর্যন্ত মমতাজের কাছেই রাখতেন। মমতাজ ও শাহজাহানের মোট 14টি সন্তান ছিল, যার মধ্যে 7 জন গর্ভাবস্থায় মারা যান। 1631 মমতাজ শাহজাহানের সাথে বুরহানপুরের যুদ্ধে গিয়েছিলেন। এই সময় 14তম সন্তান জন্ম দিতে গিয়ে অতিরিক্ত রক্তহরণের ফলে প্রাণ হারান মমতাজ। শাহজাহান মমতাজের মৃত্যুর খবর শুনে অত্যন্ত দুঃখী হয়ে পড়েন। এ অবস্থায় শাহজাহানের কাকা মমতাজের মৃতদেহকে তাপ্তি নদীর তীরে জাহানবাগ বাগানে কবর দিয়েছিলেন। মমতাজের মৃত্যুর পর শাহজাহান নিজেকে 7 দিন গৃহবন্দী করে রেখেছিলেন। 7 দিন পর তিনি যখন বাইরে বের হন তার চুল ধূসর হয়ে গিয়েছিল, চোখগুলি ছিল রক্তের মতো লাল। এরপর 1 বছর তিনি বিশেষ কারো সাথে তেমন মেলামেশাই করেননি। তখন তিনি মমতাজের স্মৃতিতে একটি অকল্পনীয় সুন্দর মহল তৈরি করার সিদ্ধান্ত নেন। মমতাজের মৃতদেহকে সোনায় মোড়ানো কফিনে করে বুরহানপুর থেকে নিয়ে আসা হয়েছিল আগ্রাতে। শাহজাহান সৈন্যদের নিয়ে যমুনা নদীর তীরে মমতাজের কবরের পাশেই দিন কাটিয়েছেন। মমতাজের স্মৃতিতে এই মহল তৈরি করতে সময় লেগেছিল প্রায় 22 বছর। মহলটির নাম রাখা হয়েছিল তাজমহল। তাজমহল তৈরি হওয়ার পর মমতাজের কফিন তাজমহলের প্রধান গম্বুজের নিচে কবর দেওয়া হয়। শাহজাহান নদীপথ দিয়ে এসে মাঝে মধ্যেই তাজমহলের নির্জন পরিবেশে সময় কাটাতেন। তিনি যখন তার ছেলে ঔরঙ্গজেবের হাতে বন্দী হয়েছিলেন তখন তিনি আগ্রাফোর্টের জানলা দিয়ে তাজমহলের দিকে তাকিয়ে থাকতেন ও শাহজাহানের মৃত্যুর পর তাকে মমতাজের পাশেই কবর দেওয়া হয়েছিল। এই তাজমহলের মতোই সুন্দর ছিল শাহজাহান ও মমতাজের ভালোবাসা এবং যে তাজমহল এক ভালোবাসার প্রতীক হিসেবেই আজও দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন ও শেয়ার করে অন্যদেরকেও জানার সুযোগ করে দিন।